নমস্কার, আমি নয়ন, শুরু করছি আজকে ফ্রি টক টাইম। আজকে আমাদের বিশেষ অতিথি বাগমুন্ডির কংগ্রেস বিধায়ক এবং পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। বহুদিনের রাজনীতিবিদ, এলাকার সার্বিক উন্নয়ন কীভাবে করছেন এবং শাসক দলে কীভাবে চাপ রয়েছে সব মিলিয়ে খোলা আমরা কথা বলবো। সাধনা বাংলার স্বাগত অভিনন্দন আপনাকে, এবং আপনি জেলা কংগ্রেস সভাপতি প্লাস দীর্ঘদিনের বিধায়ক, এই যে একটা চাপ পলিটিক্যাল, এই চাপটা সামলাচ্ছেন কীভাবে? পলিটিক্যাল চাপ তো একটা আছেই, যেহেতু আমরা সরকারের বিধায়ক নই, কিছুদিন হয়তো সরকারের একটা সাপোর্ট আমরা পেয়েছিলাম 8-9 মাসের মতো, তারপরে বরাবরই আমি আমার এই চতুর্থ টার্ম চলছে, সবসময় আমি বিরোধী বিধায়ক হিসাবেই আছি এবং স্বাভাবিকভাবেই কাজে বাধা আছে, কিন্তু সেই বাধাকে অতিক্রান্ত করেও বহু ক্ষেত্রে আমরা অনেকটাই এগিয়ে গেছি। আমার বিধানসভাতে যদি আমি সারা পুরুলিয়া জেলার 9টা বিধানসভার কথা উল্লেখ করে একটা কম্পারেটিভ স্টাডি করি, তাহলে দেখতে পাবো যে আমার বিধানসভাতেই সামগ্রিক কাজ অনেক বেশি হয়েছে। কিন্তু 2016 আপনাকে নিয়ে অনেক চাপ ছিল, মানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা ব্যাপক চাপ ছিল, তার সত্ত্বেও আপনি খুব কনফিডেন্ট ছিলেন, যেহেতু দীর্ঘদিন রাজনীতিটা করছেন বলে এবং আপনার সঙ্গে হাইকমান্ডে ভালো সম্পর্ক, এখানকার কংগ্রেসে ভালো সম্পর্ক, একটা সার্বিকভাবে কংগ্রেসকে রিমুভ করছে বিধানসভাতে যেভাবে মুভমেন্টটা করছে, সেটা কি অনেকটা চাঙ্গা হতে পারছে কংগ্রেস কি? হ্যাঁ, অবশ্যই। এখন তো কংগ্রেসেরই একটা আবহাওয়া ফিরে আসছে, তার কারণ হচ্ছে এখন বিকল্প রাজনৈতিক শক্তি বলতে শুধুমাত্র কংগ্রেস, সারা পশ্চিমবঙ্গে কেন, পুরুলিয়াতে তো বটেই, সারা পশ্চিমবঙ্গে এই বিকল্প শক্তি কংগ্রেস রাজনৈতিক দল হিসাবে। তার কারণ এখন যতগুলো পরিস্থিতি তৈরি হচ্ছে, এই শাসক দলের যে অপশাসন, শাসক দলের যে দুর্নীতি বিভিন্ন বিষয়ে, টেট কেলেঙ্কারি থেকে শুরু করে, শিশু পাচার থেকে শুরু করে, চিটফান্ড থেকে শুরু করে, সমস্ত বিষয়ে যেভাবে তারা একের পর এক কালিমা মিপ্ত হচ্ছেন, তাদের সাধারণ মানুষরা বীতসদ্য। বিধানসভা যখন আপনার সর্বোচ্চ কংগ্রেসের এত বিধায়ক হিসেবে, এলাকায় একটা চাপ থাকছে না আপনার উপরে? হ্যাঁ, অবশ্যই এলাকার চাপ, এলাকায় বিভিন্নভাবে কাজে বাধা এবং সর্বক্ষেত্রে, যেমন ওখানে যদি কোনো সরকারি প্রোগ্রাম হয় আমাকে বাদ দেওয়া হয়, এবং সেক্ষেত্রে কীভাবে আমার কাজগুলো দেরি হয় এ বিষয়ে সরকারি চাপ একটা থাকেই, তবু আমরা আমাদের জনগণের চাপ এবং মানুষকে, আমরা যেহেতু মানুষের সাথে কন্ট্যাক্ট বেশি, আমরা মানুষকে বোঝাতে সক্ষম হয় যে এই বিষয়ে এই সরকার এইভাবে বাধা দিচ্ছে, কিন্তু যেগুলো জাস্টিফাইড জিনিস, আমরা যেহেতু আন্দোলন করতে জানি, আমরা আমাদের সঙ্গে জনগণ আছে, সুতরাং জনগণের চাপে আমরা অনেকগুলো কাজ আদায় করতে পেরেছি। যেমন দীর্ঘদিন ধরে আমার এলাকাটা সাবডিভিশন ছিল না, এই রাজত্ব শুরু হওয়ার আগে যখন বামফ্রন্ট রাজত্ব শেষ হচ্ছে তখন ঝালদাকে সাবডিভিশন হিসাবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু একটা অজানা কারণে সেই সাবডিভিশনের যে ঘোষণাটা সেটা প্রায় 6 বছর ধরে ওটাকে ঝুলিয়ে রাখা হলো। আপনার যে বিধায়ক ফান্ডের যে টাকা যেটা রাজ্য সরকার দিচ্ছে না, অভিযোগ উঠছে বিনোভাবে, আপনার ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে? না, বিধায়ক এলাকার ফান্ডের ব্যাপারে এই ধরনের কোনো অভিযোগ নেই, কারণ আমরা টাইমলি টাকা পাই এবং সেই টাকা সঠিকভাবে খরচও হয়, এ ধরনের কোনো অসহযোগিতা আমি রাজ্য সরকারের তরফ থেকে পাইনি। তবে এই সাবডিভিশনের যে ব্যাপারটা বললাম, সেটা আলটিমেটলি 6 বছর লেট করার পর, যেহেতু দীর্ঘ আমি বিধানসভাতেও বলেছি, আন্দোলন করেছি, এমনকি হাইকোর্টে যাওয়ারও হুমকি দেখিয়েছি, সেক্ষেত্রে দেখা গেল যে আজকে সাবডিভিশনটা কিন্তু ঘোষণা হয়েছে, বিধানসভাতেও ঘোষণা হয়েছে এবং সেটার কাজ শুরু হচ্ছে। সুতরাং একটু দেরি হলেও চাপের কাছে নতি স্বীকার করে আমাদের যে একটা জাস্টিফাইড ডিমান্ড ছিল যে ঝালদাকে সাবডিভিশন করতে হবে, সেটা আজকে বাস্তবে পরিণত হচ্ছে। এছাড়াও সেখানে আমাদের একটা পলিটেকনিক কলেজের ব্যাপার আছে, আমি দীর্ঘদিন থেকে বলেছিলাম, বাগমুন্ডিতে সেটা চালু হয়েছে এবং সেটা এই সরকার আগে থেকেই চালু হয়েছে, এই সরকার কিছু বাধা তাধা দিচ্ছিল কিন্তু পরবর্তীকালে আলটিমেটলি সেটা চালু হয়। আপনি তো অনেকদিন তো 4 বারের টার্ম, আগে বামফ্রন্টকে পেয়েছেন, এখন তৃণমূলকে পাচ্ছেন, যদি কম্পারেটিভ যদি বিচার করতে বলা হয় কারা বেশি ইজি ছিল? এই ক্ষেত্রে তো একটু বামফ্রন্ট ইজি ছিল, এরা একটু রিভেঞ্জ ইয়েটা একটু বেশি এবং একদম ব্যক্তিগত স্তরে রিভেঞ্জিং সিস্টেমটা আছে, সে তুলনায় আমি মনে করবো এই দুটো সরকারের তুলনায় বামফ্রন্টের কাছ থেকে কাজ আদায় করাটা একটু সহজ ছিল। আপনাকে নিয়ে তো একটা টানাপোড়েন চলছিল যে নেপাল মাহাতোকে যদি তৃণমূল আনা যায় তাহলে অনেকটা শক্তি অর্জন করতে পারতো, কিন্তু আপনাকে তো আনতে পারলো না, কি জনগণ আপনার সঙ্গে ছিল বলে? না, এই বিষয়টা কারা বা কে কীভাবে গুজব করেছিল জানি না, কিন্তু আমি কংগ্রেস, আমার বাবা কংগ্রেস, আমাদের পরিবার কংগ্রেস এবং ওখানে সাধারণ মানুষ কংগ্রেসকে ভালোবাসে এবং কংগ্রেসকে ভালোবাসে বলেই আমাকে, এক সময় কংগ্রেসের ওখানে প্রার্থী ছিল না বলে আমি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছিলাম কংগ্রেসের নামে, সেই কংগ্রেস মানুষকে আমার সঙ্গে
আসতে বলেছিলাম, তারা সবাই এসে কিন্তু আমাকে নির্দলভাবেও জিতিয়েছিল। সুতরাং সেই মানুষকে আমি কখনোই বেমানি করতে পারি না এবং তারাকে সঙ্গে নিয়ে আমি চলতে চাই। ওখানের মানুষ কখনোই কংগ্রেসের বিরুদ্ধে রায় দেয়নি, সুতরাং কংগ্রেসে থাকা ছাড়া দ্বিতীয় কোনো ওখানে অবস্থা মানে ভাবারই কোনো অবকাশ নেই। এবং আমার ক্ষেত্রে আমি মনে করি আমি আজকে যতটুকুই প্রতিষ্ঠা লাভ করেছি সেটা কংগ্রেসের জন্যে। কংগ্রেস আমার মায়ের মতো, এবং কংগ্রেস ছেড়ে নেপাল মাহাতো যাবে এটা একজন সাধারণ মানুষও বিশ্বাস করবে না। সুতরাং এই আমার নিয়ে যে আলোচনাটা হয়েছিল সেটা সম্পূর্ণ অবাস্তব এবং এর কোনো ভিত্তি নেই, এবং এটা আমি মনে করি যে একটা রাজনৈতিক উদ্দেশ্যভাবে করা হয়েছিল। পরবর্তীকালে সেটা অবশ্যই মানে ধূলিসাৎ হয়ে গেছে। এবং আমি একথা বিশ্বাস করি যে 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 কারণে লোক দল পরিবর্তন করে। যেটা আপনার দলের অনেকেই ইতিমধ্যেই শাসক দলে নাম লিখেছে, কিছুর অর্থের লোভে কিছুর চাপে, যে রাজনৈতিক দ্বিচারিতা না, একটা মানুষের কমিটমেন্ট একটা ম্যান্ডেট নিয়ে এলো দল পরিবর্তন করলো, এটাকে রোখা যাবে না জানি, কিন্তু একটা মানুষের কাছে একটা প্রশ্ন উঠতে পারে, আপনি কংগ্রেসের দীর্ঘদিন বিধায়ক কী বলবেন আপনি? এই বিষয়টা তো সম্পূর্ণ একটা রোগ, একটা পলিউশন ঢুকে গেছে এই রাজত্বে বিশেষ করে, কারণ সরকার নিজে এটা ইনসিস্ট করছে। আজকে যারা ভয়ে যাচ্ছে, ভয়ে যাওয়ার কারণ কি? পুলিশের ভয়, পুলিশ কন্ট্রোল বাই গভর্নমেন্ট, সুতরাং সরকারিভাবে পুলিশকে কাজে লাগিয়ে ভয় দেখানো হচ্ছে। অর্থাৎ তুমি দল পরিবর্তন করো, এই দল পরিবর্তন করার যে বিষয়টা এটাকে অনুপ্রাণিত করছে কিন্তু সরকার, এবং এই সরকারের একটা এজেন্সি কাজ করছে যাতে দল চেঞ্জ করে ভয়ের চোটে। দ্বিতীয় হচ্ছে পয়সার লোভ, সেটাও সরকারের তরফ থেকে আসছে। তৃতীয় হচ্ছে বিভিন্ন রকম প্রলোভন, চাকরি দেব, বিভিন্ন স্কিম দেব, এটা দেব ওটা দেব, এটাও কিন্তু সরকারের তরফ থেকে। তো স্বয়ং সরকার যদি এই ধরনের একটা সংবিধান বিরোধী কাজ করেন তাহলে নিশ্চয়ই কিছু না কিছু ক্ষতি হয়, এবং এই চক্রান্তে পড়ে নিশ্চয়ই আমাদের কিছু বিধায়ক চলে গেছেন। আমি মনে করব এই ধরনের ঘটনা রাজনৈতিক জগৎকে কলঙ্কিত করেছে। সাধারণ মানুষরা আজকে রাজনৈতিক নেতারাকে দেখলে বিতসদ্দ হয়, যা এই দলে আছে কালকে পরিবর্তন করবে না, তো এই ধরনের একটা মনোভাব তৈরি হয়ে গেছে সাধারণ মানুষের মনে। আর আমি মনে করি এর জন্য সবথেকে বড় দায়ী হচ্ছে সরকারি দল, তাদের কারণেই এবং তারা এই খেলায় মেতেছেন বলেই এই ধরনের ঘটনা ঘটেছে। তো এইবারে এখন সাধারণ প্রশ্ন আসতেই পারে, যাহলে এই ফাঁদে পা দিচ্ছে কেন? স্বাভাবিকভাবেই যারা ফাঁদে পা দিয়েছে তারাও সঠিক কাজ করেননি, তাদের উচিত ছিল যদি এই দলের প্রতি তাদের আনুগত্য না থাকতো তাদের পদ রেজিগনেশন দিয়ে যাওয়া এবং দল পরিবর্তন করা, তাহলে এই যে একটা রাজনৈতিক পলিউশন যে একটা তৈরি হয়েছে এই পলিউশনটা অনেকটা মুক্ত হতো। এই সরকার এবং এই সরকারি দল এই রাজনৈতিক পলিউশন করার জন্য অনেকটা কেন সবটাই দায়ী বলে আমি মনে করি। আপনার কি মনে হয় রাজনীতিতে অনেক বেশি অসহিষ্ণু হয়ে পড়ছে? এক, রাজনীতিতে যে বাধ্যবাধকতার ব্যাপার থাকে তো কমিটমেন্ট থাকে, সেই কমিটমেন্টটা কোথাও না কোথাও রাজনৈতিকভাবে হারিয়ে যাচ্ছে, যে সঠিকভাবে রাজনীতি, কারণ পলিউশন ঢুকেছে রাজনীতিতে বলছেন, এইকে সংস্কার মুক্তি করতে গেলে বা সংস্কারমুখী করতে গেলে কী করা উচিত? এটাকে সংস্কার মুক্ত করতে গেলে এই যে এখন সাধারণ মানুষদের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট সঠিক সময়ে সঠিক উত্তর দেয়, এবং এই বিষয়ে সমস্ত রাজনৈতিক দলকেই ভালোভাবে এগিয়ে আসতে হবে। এবং যে যে মানুষরা এই ধরনের বেশ নেই, যাদের যারা শুধু পদলোভী, যারা অর্থলোভী, যারা বিভিন্ন পদ পেতে বেশি আগ্রহী, সেই ধরনের ব্যক্তিত্বকে অবিলম্বে রাজনৈতিক দলে নমিনেশন দেওয়া উচিত নয়। নমিনেশন দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলকে একটা সঠিক চিন্তাভাবনা করতে হবে, নমিনেশন দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলকে তার ব্যাকগ্রাউন্ড নিয়ে ভাবতে হবে, এবং সে মানুষের কাছে যে আস্থা এবং বিশ্বাস নিয়ে একটা রাজনৈতিক দল তাকে প্রেজেন্ট করছে সেটা যেন শেষ পর্যন্ত সে রাখতে পারে, বজায় রাখতে পারে, এই বিষয়টা রাজনৈতিক দলরাকে একটু ভালো করে ভাবতে হবে। এবং সবথেকে বড় কথা, যারাকে এই পলিউশন ফ্রি করার জন্যে বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করতে হবে, রাজনৈতিক দলগুলো যেমন একদিকে, তেমনি সরকারি দল এবং সরকারকে এ বিষয়ে অবশ্যই একটা পদক্ষেপ নিতে হবে। এই ধরনের ঘটনা আপাতত ঘটছে বলে ওরা হয়তো হাসছে, রাজনৈতিক দল হিসাবে যারা সরকারি দল বা সরকার পক্ষ তারা হয়তো হাসছে, কিন্তু আগামী দিনে তাদেরই বুমেরাং হবে এই ঘটনাটা, এবং এই বুমেরাং অলরেডি হতে চলে শুরু করেছে, এবং ধীরে ধীরে দেখতে পাবেন যে তাদের ক্ষেত্রেও তারা যখন, কারণ প্রতিটা মানুষকে তারা বিভিন্ন লোভ এবং পদের লোভে নিয়ে গেছে, যখনই তারা সেই লোভ এবং পদ পাবে না তখনই তাদের আন্তরিকতার ব্যাঘাত ঘটবে, তারা স্বাভাবিকভাবেই সেই দলের প্রতি নিরুৎসাহ হবে এবং বুমেরাং হবে, এবং এই বুমেরাং হলে তাদের দলের ক্ষেত্রেও একটা সংকট তৈরি হবে। আমি আপনার বিধানসভার ক্ষেত্রে আছি, বাঘমুন্ডি যেখানে অত্যন্ত পিছিয়ে পড়া এলাকা এবং খরা প্রবণ এলাকা, বহুবার আপনি মুভমেন্ট করেছে বিধানসভাতে বলেছেন, ওখানে আখ চাষ খুব গুরুত্বপূর্ণ, যে বিনা জলে চাষ করা যায়, বীজ একটা সমস্যা, এই যে একটা রিকভারি অফ ইকোনমিক সিস্টেম করা যেতে পারে, কিন্তু আপনি একা আপনি করবেন কীভাবে?
এই বিষয়ে আমি অলরেডি একবার বলেছি, আরেকবার বলছি, আমাদের আমার বিধানসভাতে সিরকাবাদ বলে একটা এলাকা আছে, সেখানে আখ চাষটা অনেক ভালো এবং সেখানের গুড় যেটা হয় সেটাও বিখ্যাত, এবং তার যে বীজটা সেটা আমরা সাউথ ইন্ডিয়ার থেকে নিয়ে এসেছিলাম অন্ধ্রপ্রদেশ এই দিক থেকে, সেই বীজটা দীর্ঘদিন চলছে। ওই বীজটা একবার পরিবর্তন করতে গেলে আরও সেই বীজটার কাঠামোটাকে পরিবর্তন করতে হয়। এই বিষয়ে আমি এর আগের যে কৃষিমন্ত্রী ছিল তাকেও আমি বলেছিলাম, কারণ এই বীজটা অনেক বেশি করে নিয়ে আসতে হবে এবং সরকারকে এই বিষয়ে তৎপর হতে হবে, কৃষি দপ্তরকে তৎপর হতে হবে, সরকারকে তৎপর হতে হবে, ওই তামিলনাড়ু সরকারের সাথে যোগাযোগ করতে হবে, অন্ধ্রপ্রদেশ সরকারের সাথে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে সেই নতুন ধরনের বীজটা নিয়ে আসতে হবে, কারণ এই বীজটা দীর্ঘদিন, এখন যেটা চলছে এটা দীর্ঘদিন থেকে সিরকাবাদ গ্রাম বা আশপাশের গ্রামে চলছে। এই বিষয়ে আমি দু তিনবার বলেছি, কিছুই কাজ হয়নি। এইবার এই বিষয়টাকে আরেকটু জোরালোভাবে আমি ধরবো, যাতে করে আখের যে এখন যে মডার্ন বীজ, যেটা যে বীজে বেশি আমরা প্রোডাকশন পাবো, সেই বীজটা যেন চালু করতে পারা যায়। এই বিষয়ে আমার তরফ থেকে যত রকম চেষ্টা করার আমি নিশ্চয়ই করবো, দরকার হলে বিধানসভাতে এই বিষয়ে উত্থাপন করব। পশ্চিমবঙ্গের উন্নয়ন হচ্ছে, শিল্প হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছে, নীল সাদা রং হচ্ছে, কিন্তু আপনার বাগবুন্ডি এলাকার দিকে তাকালে অত্যন্ত খারাপ লাগে, এটা অসহায় পরিস্থিতি, কৃষকের কান্না, চাষবাসের অবস্থা খারাপ, কী বলবেন আপনি? আচ্ছা, এই বিষয়ে আমি সবথেকে গুরুত্বপূর্ণ দুটো বিষয় আছে। প্রথম হচ্ছে চাষবাসের জন্য সেচ দরকার, আর সেচের জন্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে বড় বড় ড্যামের, কিন্তু এই সরকার সারা পুরুলিয়া জেলায় 250টা চেক ড্যাম করেছিল। আপনি শুনলে অবাক হবেন, এই একটা বর্ষা পার হওয়ার পরেই প্রায় 180টা চেক ড্যাম উড়ে গেছে, অর্থাৎ তাদের কোনো অস্তিত্ব নেই। তা আমি বারবার এই কথাটা বলি যে পুরুলিয়ার যে আবহাওয়া, পুরুলিয়ায় যে জলের গতি, জল বৃষ্টি ওখানে অনেক পড়ে, সেই গতি এবং আবহাওয়া এবং তার যে জিওগ্রাফিক্যাল যে স্ট্রাকচার, সেটা বিবেচনা করে কাজ করা দরকার, এবং সেখানে প্রচুর জল হয়, সেখানে সেই জলটাকে ধরে রাখার জন্য বড় বড় ড্যামের দরকার। এই ছোটো চেক ড্যামে হবে না, ছোটো চেক ড্যামে তারা করেছিলেন 250টা, সেই চেক ড্যামের দুটো উদ্দেশ্য সাধন নিশ্চয় হয়েছে। প্রথম হয়েছে যে ঠিকাদারকে পাইয়ে দেওয়া, সেটা পাওয়ানো হয়েছে, এবং সেই ঠিকাদার থেকে দলীয় কমিশন যেটা, সেই কমিশনটা পাওয়া হয়েছে। শান্তিরাম মাহাতো আপনার দোকানকার মন্ত্রী এবং জলসম্পদ সোমেন মহাপাত্র, তিনি বলছেন পুরুলিয়াতে অনেক চেক ড্যাম তৈরি হয়েছে, তাহলে কি খাতায় কলমে দেখাচ্ছে চেক ড্যাম হলো? এটা আমি অন রেকর্ড বলছি, ওখানে 250টা চেক ড্যাম হয়েছিল, তার মধ্যে 180টা উড়ে গেছে। তাহলে এক বছরে যদি 180টা উড়ে, পরবর্তীকালে আবার উড়বে, তাহলে ওখানে যে টাকা খরচ হলো লক্ষ লক্ষ কোটি কোটি, সেই টাকা খরচটার কোনো ভ্যালু থাকলো না, এবং ওখানে যে উদ্দেশ্য করা, অর্থাৎ সেচের উদ্দেশ্য করা, সেই সেচেরও কোনো সেখানে কার্যকারিতা হলো না। সুতরাং আমার বক্তব্য যেটা, ওখানে চাহিদা অনুযায়ী, ওখানের মাটির প্রয়োজন অনুযায়ী, ওখানের পরিবেশ অনুযায়ী যেভাবে জলকে আটকানো যায়, সেই জল আটকানোর প্রক্রিয়াটা করা দরকার। এর আগে যখন আমার বাবা এমপি ছিলেন, তখন সেখানে 34টা বড় বড় ড্যাম করেছিলেন, সেই বড় ড্যামের সেচই এখন চলছে, এবং সেই ড্যামগুলো এখনও তাদের অস্তিত্ব, তাদের বিরাজমান, এবং সেখান থেকে যতটুকু সম্ভব সেচ হচ্ছে। আপনি শুনলে অবাক হবেন, 1977 সাল পর্যন্ত পুরুলিয়া জেলায় সেচ জমির যে সরকারি শতকরা হিসাব সেটা ছিল 22 ভাগ, আজকে সেটা কমে নিয়ে 16 ভাগ হয়েছে। সভাতে একটা কথা বলা হয় যে নেপাল মাহাতো মানে একটা আপ টু ডেট টিচার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, পড়াশোনা করে রাখেন, পরিসংখ্যান রাখেন, এই ধরনের রাজনীতিবিদের সংখ্যাটা ক্রমশ কমছে। আপনি কি মনে করেন যে সত্যি আরও বেশি আপডেটেড হওয়া দরকার আজকের প্রজন্মের বিধায়কদের? না, এটা কিছুটা সত্যি, নো ডাউট। বেশিরভাগ স্পিচের মানে চাটু মানে চটজলদি একটা কিছু বলে খবর কাগজে আসা এবং আজে বাজে সব কথা বলা, পরিসংখ্যান বাদ দিয়ে কথা বলা, এর প্রবণতা বেড়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। স্বাভাবিকভাবেই বিধানসভার বলার স্ট্যান্ডার্ডও অনেকটাই কমে গেছে। তা আমি মনে করি এ বিষয়ে বিধায়কদের আরও বেশি সচেষ্ট হওয়া দরকার, যে বিষয়ে বক্তব্য রাখা সেই বিষয়ের গুরুত্বটা চিন্তা করে, পড়াশোনা করে, তার ভেতরে গিয়ে কী কী পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যানগুলো বার করে তথ্যভিত্তিক যদি ভাষণ দেওয়া হয়, সেক্ষেত্রে জ্ঞান যেমন বাড়বে, তেমনি বিধানসভারও একটা স্ট্যান্ডার্ড বক্তব্য আমরা প্লেস করতে পারব। কারণ এই চটকারি যে ভাষণ, সেটা আমরা বিভিন্ন জায়গায় ভাষণে আমরা বলতে পারি, জনসভায় বলতে পারি, তার জায়গা আছে এবং সেই জায়গার পরিমাণটাই বেশি। বিধানসভাটা হচ্ছে একটু অন্য জায়গা, এখানে একটু আপ টু ডেট, একটু পড়াশোনা করা, একটু পরিসংখ্যান, একটু তথ্যভিত্তিক, এটা থাকা খুব প্রয়োজন, এবং এটার একটু অভাব হয়ে যে বিষয়ে কোনো সন্দেহ নেই। এ বিষয়ে একটু পড়াশোনার মাত্রাটা বাড়ানো দরকার, এবং আমি সেটাই মনে করব আর কি। রাজনৈতিক দর্শন ক্রমশ হারাচ্ছে, এর কারণ কী? যে আধুনিকতার সঙ্গে ছোঁয়া এবং অর্থনৈতিক একটা প্রলোভন, এগুলো কি কারণ কি তাই? না, রাজনৈতিক দর্শন নিশ্চয়ই কিছু কিছু হারাচ্ছে, যেমন গুরুত্ব সব কমে যাচ্ছে। এই যে বিধানসভার ক্ষেত্রেই বলছি,
যে বিধানসভার একটা মোটামুটি অনেক দিন চলতো, এখন বিধানসভার টাইম কমিয়ে নেওয়া হয়েছে। এই বাজেট অধিবেশন হবে, বাজেট অধিবেশন দেখা যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বাজেট সেগুলো গিলোটিনে যাবে, অর্থাৎ সেগুলো কোনো ডিসকাশনই হবে না। যারা বিধানসভাতে যে যে মাননীয় বিধায়করা তাদের দাবি দাবা নিয়ে বিধানসভাতে সোচ্চার হন, তার কোনো বাস্তব এফেক্ট পাওয়া যায় না। যে সে বিধানসভাতে একটা কথা বললো, তার একটা প্রশাসনিকভাবে তার কিছু একটা এফেক্ট হয়ে গেল বা তার কোনো সুরাহা হলো, এই ধরনের কিছুই পাওয়া যাচ্ছে না। তার ফলে হচ্ছে কি যে বিধানসভার উপর মানুষের একটা মানে ঠিক আকর্ষণটা কমে যাচ্ছে, আকর্ষণটা কমে যাচ্ছে। এবং তার ফলে এই যে কথাটা আপনি বললেন যে দর্শন, এই দর্শনের ব্যাপারটা অনেকটাই কমে যাচ্ছে। ধুমধাড়াক্কার উপর নির্ভর করে চলছে ব্যাপারটা, যে রাজনীতির দর্শন থেকেই বা লাভটা কী, এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। মুখ্যমন্ত্রী তো অনেক রাজনৈতিক দর্শনে কথা বলেন, মুখ্যমন্ত্রী অনেক আধ্যাত্মিক কথাবার্তাও ইদানিং বলছেন, কোথায় এটা কনফ্লিক্ট করছে না কোটা বিষয়টা? হ্যাঁ, কনফ্লিক্ট তো আছেই, উনি নিজের মতো করে সবটা বলেন, যেটা নিজের মতো করা সেটা উনি নিজের মতো করে বলেন। তিনি বলেন আমি গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাসী, কিন্তু দেখা যায় এই বিধানসভাতেই যারা বিরোধী দল তাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে, সেটা তিনি লিডার অব দি হাউস, তিনি তো আমাদের লিডার, হাউসের লিডার, তার উচিত সেগুলোকে সংশোধন করা, কিন্তু সেগুলো তো উনি করছেন না। মুখে বলছেন একটা, কাজেই হচ্ছে আর একটা। আজকে এই ধরনের ঘটনা সব জায়গাতে ঘটছে। পঞ্চায়েত নির্বাচন অনেক কাজ সরকারের তরফে বাকি রয়েছে, আপনার তো কোনো একটা পরিকল্পনা আছে? বিভিন্ন পঞ্চায়েত যদিও আপনার ক্ষমতায় আপনি নেই, কিন্তু অর্থ যতটুকু পেয়েছেন ততটুকু কিছু কাজ তো করা যেতে পারে, কী পরিকল্পনা কী আছে? না না, এই পঞ্চায়েতের উপর নির্ভর করে আমাদের নিশ্চয়ই ক্ষমতা না থাকলেও আমাদের পঞ্চায়েত যথেষ্টই, কংগ্রেসের অনেকগুলো পঞ্চায়েত আছে এবং আমাদের পঞ্চায়েত সমিতি বা মিউনিসিপ্যালিটি বরাবরই কংগ্রেস ওখানে যেতে, এইবার শুধুমাত্র আমাদের পঞ্চায়েত সমিতি একটা এবং মিউনিসিপ্যালিটি তাদের ওই প্রলোভন পদলোভী অর্থলোভের কারণে পরিবর্তন হয়েছে, সেটা আপনারা জানেন। সেটা হলেও সেখানে সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে, সুতরাং আমরা আমাদের যে পঞ্চায়েতগুলো ক্ষমতায় আছে সেগুলো কাজে লাগিয়ে এবং আমারও নিজের ক্ষমতা কাজে লাগিয়ে যে প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে, যেমন জল আছে, পানীয় জল আছে, স্কুল আছে, পড়াশোনার বিষয় আছে, রাস্তাঘাট আছে, এই বিষয়গুলো সামনে রেখে আমরা নির্বাচনকে সামনে রেখে নিশ্চয়ই গ্রামের যে ন্যূনতম চাহিদা যতটুকু আমরা পূরণ করার সেগুলো আমরা জনসাধারণকে সঙ্গে নিয়ে করার চেষ্টা করছি আগামী দিনে নির্বাচনকে সামনে রেখে। একটা বড় ইস্যু এই মুহূর্তে পুরুলিয়াকে খুব ভাবাচ্ছে যে শবররা মূল স্রোতে ফিরছে, এতদিন পর কেন মনে হল শবররা যে মূল স্রোতে ফেরানো যেতে পারে? এই শবর নিয়ে বহুদিন বহু লোক রাজনীতি করেছে, শবর নিয়ে অনেকে রিসার্চ করেছেন, অনেক কিছু করেছেন, ওটা খবর কাগজে লেখালেখির জন্য ওনারা করেন, কী জন্য করেন আমি কোনো বুঝতে পারি না। আপনি শুনলে অবাক হবেন, এই পুলিশের যদি কোথাও কোনো চুরিচামারি হতো ওই এক প্রকার ওই শবর জাতিকেই তারা ধরে নিয়ে আসতো, এবং তাদের মানসিকতাটা এমন তৈরি হয়ে গেছিলো যে এই সাধারণ যে ভদ্র মানুষ এবং ওরা নিজেকে মনে করতো অভদ্র মানুষ, এই ভদ্র মানুষের সাথে ওরা মিশবে কীভাবে, এই যে একটা মানে তফাত, এই তফাতটা কিন্তু বরাবর বজায় করে আসছে। এই সরকার ছ বছর পার হয়ে গেল, ছ বছর শবরদের উপর কোনোই গুরুত্ব দেননি, এমনকি তাদের ঘর নেই, আপনি শুনলে অবাক হবেন। এই যে 2 টাকা কেজি চালটা তারা অনেকে পাচ্ছিল না, এটাও কিন্তু শবরদের দ্বারা হয়েছে, কিন্তু দেরিতে হলে এখন ওরা বলছেন যে আমরা শবরকে মূল স্রোতে ঘোরানোর জন্য অনেক কিছু পরিকল্পনা করছি, অনেক কিছু প্রজেক্ট নিচ্ছি, যদি তারা সেটা নেয় নিশ্চয়ই ভালো, এবং শবররা মূল স্রোতে আসুক, তারাও মানুষ, মানুষের মতো থাকুক, স্কুলে যাক, তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করুক, চিকিৎসা ব্যবস্থা পাক, তাদের গৃহহীন, তাদের মানবিক দিক থেকে তাদেরকে ভাবা উচিত, তাই তো? তারাকে নিশ্চয়ই মানবিক, মানে ওরা মানবিকভাবে এতটা ডিপ্রেসড, আমি তো বললাম সেখানে কোথাও কোনো রোড ছিনতাই যদি হয় তাহলে পুলিশ চোখ বন্ধ করে শবররাকে ধরত, আমরা বলতাম যে কেন করছেন এটা, তাই না, হয়তো তারাই হতে পারে। এই যে একটা মানসিক পরিবেশ তৈরি হয়ে গেছে যে তারাও মনে মনে সাধারণ বা এই মূল স্রোত থেকে পিছিয়ে পড়ছে, যে আমাদেরকে এরকম সন্দেহ করা হচ্ছে, আমরা মূল স্রোতে ফিরতে চাইছি, ফিরতে দেওয়া হচ্ছে না, এবং তার জন্য অনেকটা প্রশাসন দায়ী। সেই প্রশাসন যদি সঠিক ভূমিকা পালন করে নিশ্চয়ই তারা মূল স্রোতে ফিরবে, কিন্তু বড্ড লেট হয়ে গেছে, 6 বছর, এবং আমার মনে হয় যে এই সময় এটা করার মানে যে আগামী দিনে যে ভোট আসছে এই ভোটটাকে সামনে রেখে এই কাজটা সরকার নাটক একটা করছে, নাটক আমি বলবো নাটক। ছৌ শিল্প সম্রাট একসময় গম্ভীর সিং, পৃথিবী বিখ্যাত ছৌ শিল্পীরা ওখানে বসবাস করে, তাদের অনাহারের কান্নার ফুবড়ে কান্নার এখনও শোনা যায়। আপনি বিধায়ক, আপনি আপনার ক্ষমতায় নেই, সরকার অনেক কথা বলছে লোকসংস্কৃতি উন্নয়নের পথে নিয়ে যাবে, কিন্তু ছৌ শিল্পীদের কান্না তাদের যে বিষয় সরকার উদ্যোগ নিচ্ছে না কেন? এ বিষয়ে নিশ্চয়ই আমাদের বাগমুন্ডি ছৌ শিল্পে বিখ্যাত গম্ভীর সিং মুড়া পদ্মশ্রী উপাধি পেয়েছিলেন এবং তিনি দেশ বিদেশ ভ্রমণ করে আমাদের শিল্পকে
দেশ বিদেশে দরজায় পৌঁছে দিয়েছিলেন। আজকে এই ছৌ শিল্প নিয়ে পশ্চিমবঙ্গ গর্ব করে, কিন্তু আমি এক কথাই বলতে পারি, এই ছৌ শিল্পীদের সঠিক যে মূল্যায়ন, তাদের যে গরিবত্ব, তারা কত কষ্ট করে, ওই একটা ছনাচ নাচতে কত কষ্ট হয়, তারাকে একটা রাত্রি হোল নাইট ওই কষ্ট করে ছনাচ করতে হয়, তাদের যে ধরনের কষ্ট তার মূল্যায়ন তারা পাচ্ছে না, এবং সরকারিভাবে তাদের সেরকম কোনো পারিশ্রমিক বা পেনশন বা যারা মানে মুখোশ শিল্পীদের অবস্থা আরও ভয়াবহ। সেখানে মুখোশ নিশ্চয়ই পর্যটকরা যারা যায় তারা চড়িদা থেকে মুখোশ ক্রয় করে তাদের ব্যবসায়িকভাবে কিছু লাভ আছে, কিন্তু মুখোশ শিল্পীদের যে একটা রিহ্যাবিলিটেশন, তারাকে নিয়ে যে একটা ভাবা এবং তারাকে তাদের একটা পেনশনের ব্যবস্থা করা, তারা আনঅর্গানাইজড সেক্টর লেবারের যে পেনশন স্কিমটা চালু আছে তাতেও তারা ইনক্লুডেড হয়নি। ওদের ইনক্লুডেড হওয়া উচিত ছিল, হ্যাঁ, কিন্তু সেটা তারা করেনি। আমি চিঠি দিয়েছিলাম যে আপনারা মুখোশ শিল্পী যারা, তারাকেও সেটাতে করুন যাতে তারা সেই বেনিফিটগুলো অ্যাভেল করতে পারে, কিন্তু এখনও সেটা তারা করেনি। সুতরাং আলটিমেটলি মুখে যতই বলুক, ছৌ শিল্প এবং মুখোশ শিল্পীদের সঠিক যে তাদের পাওনা, তারাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে পাওনা, সেটা কিন্তু এখনও সরকার সঠিকভাবে করতে পারেনি বা সেভাবে কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। অন্যান্য বিষয়, অন্যান্য ব্যক্তিগত বিষয় যাই, এত তো ব্যস্ত থাকেন আপনি, রাজনীতি সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকেন, পরিবারের সময় দেন কীভাবে, রেগে ফেগে যায় না বাড়ির লোকজন? না না, আমাদের বাড়ি রাজনৈতিক বাড়ি তো প্রথম থেকেই, আমার বাবার আমল, তার বাবার আমল থেকে আসছে, সুতরাং দাদা ছিলেন MLA, সুতরাং এই রাজনৈতিক কালচারটা আমাদের বাড়িতেই আছে, এবং এটাতে ঘরের বা পরিবারের সময় না দেওয়ার কোনো কারণ নেই, এটা সবাই অ্যাডজাস্ট হয়ে গেছে। এবং আমার থেকে বেশি ওরা আমাকে ইনসিস্ট করে যে তুমি যত বেশি পারো কাজ করো, আমাদের কোনো অসুবিধে নেই, এবং এটা কোনো অসুবিধার কারণ নয় আমার কাছে। এবার সিনেমা টিনেমা দেখেন নাকি সময় ফেলে? না না, সিনেমা আমি দেখি না, তবে টিভিতে মাঝে মধ্যে সিরিয়াল টিরিয়াল দেখি। আপনার পছন্দের হিরোকে? ও, বাংলায় আমি তাপস পালকেই পছন্দ করতাম, যদি এখন উনি ঢুকেছেন জেলে, এই তাপস পালকেই আমি পছন্দ করতাম। আর বলিউডে কার ছবি দেখতেন যৌবন বয়সে? আমি রাজেশ খান্না বেশি রাজেশ খান্না দেখতাম, অমিতাভ বচ্চনও কিছু কিছু দেখেছি। কার গান শুনতে ভালো লাগে? কিশোর, লতা, আশা? অবশ্যই কিশোর এবং লতা মঙ্গেশকর। কোনো বই কি পড়েন, উপন্যাস পড়েন? হ্যাঁ, এমনি আমি, আমার বই পড়ার একটা নেশা আছে, আমি প্রতিদিন রাত্রে বিভিন্ন বিষয় নিয়ে অবশ্যই পড়াশোনা করি, উপন্যাস, আইনের বই, এবং এই যে রোজ যেসব ঘটনা ঘটছে এগুলো আমি বিশদভাবে পড়াশোনা করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমরা শুনলাম নেপাল মাহাতো বক্ত পরিষ্কার কথাবার্তা বলেন, তিনি বিরোধী আসনে রয়েছেন কিন্তু চেষ্টা চালাচ্ছেন, দীর্ঘদিন রাজনীতিবিদ, রক্তের রাজনীতি, সরকার যা করছে এ চমক আর কিছু নয়। পুরুলিয়া জেলার মানোন্নয়ন ঘটনার জন্য সরকারকে আরও বেশি উদ্যোগ হতে হবে। দেখা যাক নেপাল মাহাতো যে কথা বলছেন সরকারের কর্ণ করে পৌঁছায় কি না, তা সময় বলবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সাধনা বাংলা, নির্ভীক, নিরপেক্ষ।